আর এর পেয়ার মনে আছে জেলি গেছে গাবিনে, দেখো ওই গরুটা কিমড়ির ওষুধ এত খান খাওয়ালাম রে ভাই, তাও ঠিক আছে না পেট, বুঝলাম না কিছু। আচ্ছা কাল তাহলে বন্ধ করলে মালিকের সাথে আজ কি সকালে, আজ সকালে কি ফোনে কি করছে ভাই, রোয়া মা লাগবে না গা বাড়ি ধরি যা। হ্যাঁ তুমি ফোন করিলে কি জানি, তাহলে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ আজকে দুজন আবার যাবো, যাই আসি সিদ্ধান্ত করবো, হয় কাজ করলেই হবে না করলে আমরা পাবো। হ্যাঁ অত গিয়ে গিয়ে ফেরত সাইনে ছাড়ি যেতে গোয়া তো সেই আমরা ছাড়ে ব, তুমি আমার কাছ থেকে লিখে না, তুমি ওর লাভ না হলে ও জীবনও করে না, ও জীবনও ছাড়বে না, তুমি এটি মনে করে রেখো। মানে লাভ হয় আর কি, সেদিন হিসেব করি 150 টাকা লাভ পাইছি, তাহলে ছাড়ি দিক পরিমাণে দুধ দিয়ে আমার দুধ দিয়ে না 150 টাকা লাভ হয়েছে না, তাহলে ছাড়ি দিক 150 টাকা যদি লাভ হয় তাহলে ছাড়ি দিই, এটাই তো করছি তো ধরি রেখিস কী করতে। সেদিনকে আমার আব্বার সাথে কাছে বাস কিনে আমি এখন ঠকেছি, এক টিপ দিয়ে আসলে 200-250 টাকা লাভ দিচ্ছে, এগুলো কত টাকার বাসে 200-250 টাকা মোটে কিনতে পেলে কেউ। হ্যাঁ গরু মরু বেয়েছে, জায়গাটা কম দামে বেয়েছে, উল্লুক জাগাইছে ওনার, আমার কী দরকার করে। দরকার পড়ি দেখবে আজ আবার গুতো মারে না জানো, এটা তার দিয়ে যাওয়া ছাড় সিংও উঠতেছে এখন নতুন নতুন। এটা কি থাকবে না বিকেলে দেবো, বাটা সাফ আর দিয়ে যাবে।